খাই বলো বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? চলে আসলাম আবার নতুন একটি ভিডিও নিয়ে। এখানে দাদি দেখুন লাউ শাক করতেছে। দাদি গুলা কি করবেন? ভাজা করবে। তো বন্ধুরা চলুন, আজকে আমি কি করব এটাই আজকে আপনাদের সাথে শেয়ার করব। আজকে আমি আবার যাচ্ছি ক্ষেতের এদিকে আসছি। আমি এখানে কুমড়ার গাছ লাগাইছিলাম, একটা কুমড়া হয়েছে, মিষ্টি কুমড়া। তো এটা কবে খাবো আমি জানি না, দেখুন অনেক বড় হয়েছে, সুন্দর একটা ফুল, গাছটাতে অনেক ফুল আসছে। তো আজকে আমি ভাবলাম এই মিষ্টি কুমড়ার ফুল দিয়ে নতুন একটা রেসিপি বানাবো, মানে এটা বড়া বলে, কুমড়া ফুলের বড়া। আমি এগুলো ছিঁড়ে বাড়িতে নিয়ে যাব। মিষ্টি কুমড়াটা কবে খাবো? আমি আলিপের বাবাকে বললাম ফুলগুলা ভিতর থেকে নিয়ে আসার জন্য, আমি ভিতরে যাইতে পারতেছি না। ঘাসটা কাটার সময় অসুবিধা হইতো, তার জন্য এদিকে লটটা নিয়ে চলে আসব। এই দেখুন আমি ফুলগুলা তুলছি, এগুলো এখন বাসায় নিয়ে যাব। তো কিভাবে এটা বানাবো, এখন আমি এগুলা সুন্দর করে ধুয়ে নিব ফুলগুলা, ফুলগুলা ধুয়ে তারপর ব্লেন্ডার করে নিব। আর এখানে মরিচ, কাঁচা মরিচ কাটে রাখছি, পেঁয়াজ কাটে রাখছি, আর আদাগুলা এগুলা ব্লেন্ডার করে নিব। এখানে রসুন ভিজিয়ে রাখছি, এগুলা ধোয়া হয়ে গেছে, সুন্দর করে ধুয়ে নিছি, এখন এগুলো আমি ব্লেন্ডার করব। আর এইখানে ডাল আর আতপ চাল, মানে আলো চাল বলেই আমরা, এটা একসাথে দুইটা মিলে ভিজিয়ে রাখছি। এই কাপ দিয়ে এক কাপ করে নিছি এটা দিয়ে। তো সম্পূর্ণগুলো আমি এখন ব্লেন্ডার করে নিব। প্রথমে আমি রসুনগুলো ব্লেন্ডার করে নিব। এখন আমি ডালগুলো চালগুলো ব্লেন্ডার করে নিব। আমার ডালটা পেস্ট করা হয়ে গেছে, মানে ব্লেন্ডার করে নিছি, এখন আমি ফুলগুলো ব্লেন্ডার করব। ফুলগুলোর সাথে আদাগুলো ব্লেন্ডার করে নিব। আমার এটা পেস্ট করা হয়ে গেছে, ডাল চাল আর মিষ্টি কুমড়ার ফুলগুলা, এগুলো আমি বাটিটাতে নিয়ে নিলাম। রসুন বাটা, লবণ পরিমাণ মতো, মরিচ গুঁড়া, হলুদ গুঁড়া, ধনে গুঁড়া, আর এখানে কুচি করে পেঁয়াজ মরিচ কাটে রাখছি, এখন এগুলো দিয়ে দিব। এখন আমি সুন্দর করে এগুলো মাখাই নিব। আমার মাখানো হয়ে গেছে, কড়াই বসাই দিছি। এখন কুমড়া ফুল ভাজার জন্য যে ইয়াটা আছে, কুমিরটা বানাইছি কুমড়া ফুলের, এটা এখন ভাজবো আমি। এই যে তেল নিছি, তেল দিয়ে দিচ্ছি। মিষ্টি কুমড়া ফুলের যে বড়াগুলো বানাচ্ছিলাম এগুলো হয়ে গেছে, এই যে সুন্দর একটা কালার আসছে, হয়ে গেছে। এখন আমি এগুলো তুলে নিব। এই যে দেখুন আমার বড়াগুলো রেডি হয়ে গেছে, খাওয়ার উপযুক্ত হয়েছে। তোমরা এই বড়াটা খাইতে খুব মজা, দর্শক আপনারা খাইয়ে নতুন করে বাড়িতে বানাইয়া কি যে মজা লাগতেছে। আমার আরেকটা দেবর খাইয়ে বলবে কেমন হয়েছে, খাইয়ে বলো। আমি খাবো, তুমি এটা নিছো। ভালো কি আছে?
সাদও মানে এটা নতুন একটা রেসিপি খাইলাম কুমড়ার বড়া আবার ডালের বড়া এগুলো খাইনি কখনো দেখতেই পাচ্ছেন মিষ্টি কুমড়ার বড়া রেডি হয়ে গেছে সবাই খাই বললো অনেক মজা হয়েছে তো বন্ধুরা যারা যারা আমার ভিডিওটি দেখছেন যে মিষ্টি কুমড়ার ফুলের বড়া বানাইলাম আপনারা অবশ্যই বাসায় ট্রাই করে দেখবেন কেমন হয়েছে আর আমাকে কমেন্ট করে অবশ্যই জানাবেন তো সবাই ভালো থাকবেন আবার চলে আসবো নতুন কোনো ভিডিও নিয়ে সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ